বেগম জিয়াকে প্রকাশ্যে হত্যা ও বোমা মারার রাজনীতি বন্ধের ঘোষণা দিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডক্টর হাসান মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপির রাজনীতি শুরু হয়, 1991 সালে বেগম জিয়ার পৃষ্ঠপোষকতায় মানুষ হত্যার রাজনীতি শুরু করে বলেও মন্তব্য করেন তিনি। 10 টাক অস্ত্র মামলা প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুমোদনে তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এসব অস্ত্র বিদেশ থেকে আমদানি করেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অনুমোদনের প্রেক্ষিতে তৎকালীন শিল্পমন্ত্রী যুদ্ধ অপরাধী মতিউর রহমান নিজামী সাহেব এই 10 ট্রাক অস্ত্র খালাস করার জন্য নির্দেশ দিয়েছিলেন, যদিও বা সেটি পরবর্তীতে কয়েকজন সফট পুলিশ অফিসারের কারণে সেটি গন্তব্যে পৌঁছাতে পারেনি, প্রতিমধ্যেই ধরা পড়েছিল।